সব এখন একটু সুন্দর সাজিয়ে যাচ্ছে। তুমি আমার হ্যালো বন্ধুরা, চলে আসলাম অনেকদিন পর মজাদার একটা প্র্যাঙ্ক নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে। তোমার দাদাভাই বাথরুম এখন সে যাবে বাইরে, তার মানে জরুরি একটা কাজে যাবে, আর এই সুযোগে করবো তার সাথে আমি একটা প্র্যাঙ্ক। খুবই ফানি হবে, খুবই মজাদার হবে, তোমরা প্লিজ একটুও স্কিপ না করে দেখতে থাকো। জানি না আমার কপালে, মানে জানি না আজকে আমার কপালে কি আছে, তো তোমরা প্লিজ আমার সাথে একটু করে দিস। বলে দাদাভাই আসলে, মানে বাথরুম আসলেই শুরু হবে। A few moments later. বাবারে বুঝিয়ে গেছি। কিরকম শীত? কি শীত সে বাবা, প্যান প্যান গুলো আগে তো প্যান আনি গেছি। দাঁড়া না হবে, আমি একটু ই করে নি সেটি তিনি বাসনি আমি গেঁথে জায়গায় দিয়ে নি, তারপরে যাবো। তোমার প্রিয় ক্রিম এখন যাবো আমি। ব্যস্ত সময় কি অবস্থা, আতে মুখে ঢুকে যান, মুখে একটু ক্রিম নেও না নাকি? ক্রিম নেবো কি দাবি সে প্রতি পারলাম না, কি ঠান্ডা এ কি ভয়ঙ্কর শীত আজকে। কি বলিস এ ক্রিম, তোমার মুখ ফেটে কি অবস্থা আছে তাকে ক্রিম দেন না। অনলাইন অর্ডার দিস কালকে বড়া ইয়া কি করা সময় পাও না, আমি আমি ব্যস্ত তো লাগা আধা ঘন্টা ভিতর আপনারা বসাতে হবে। তুমি আর কি এই করতেছ, এই আর মানে বাইরে করতেছ, তুমি দেখো কি সুন্দর দেখা আছে তোমার, এটা হচ্ছে অনলাইন কিনে দিয়েছি দিন ওয়ালা দিক করে বল, তোমার কোনো সময় সময় নেই যে তুমি ভাবিছো কি ভাবিছি আমি কি আছে উড়া দাঁড়ায় দেখি আমি দর্শন জাতি, আমি তুমি তোমার মুখের কি অবস্থা, তাই কথা মুখ ফেটে গেছে কিছু এখন খুব ভালো যাচ্ছে
হ্যাঁ এই ক্রিম দিদি ত্বকের রসে যে মানে ভালো হবে, ত্বক রসে যে মসৃণ হবে, তারপরে আছে যে তেল তেলে হবে, ওই শুষ্কতা রুক্ষতা কেটে যাবে, সেই জন্য এটা আমি তোমাদের নিয়ে স্পেশালি তোমার জন্য আমি অনলাইন থেকে অর্ডার করেছি। ভালো লাগে নি তোমার? দেখো তোমার যে মোবাইল আমি ক্রিমটা কিনে নিয়েছি অনলাইন থেকে, বুঝেছো? ওরা মন করো কেন তুমি বিশাল ভালো লাগে আমার খাতে তো সময় কিন্তু আমি কিন্তু আর চল লাগাই দিবান করে দিলাম। আসলে ওর রং করতেছ কি জানে, আমি একটু সাদা দিচ্ছি তো রং করতেছ কি জানে। আমার এই সপ্তাহে বলছি বলে না তাই তুমি একে তো দাঁড়িয়ে আমি সে মতি পাইনি, কি বুতির মতো দেওয়া যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে কি 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 কারে মানে নিয়ে দিই আমি তুমি আমার মানে পুষ্টি এই দাঁড়া শুধাই আমার কিন্তু রাগ হচ্ছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। আমি তোর সাথে একটা প্ল্যান করতেছিলাম, বুঝেছিস? তোর সাথে আমি প্ল্যান করছিলাম, রাগ আর কথা আমার জমি রাখতেছ কিসের জন্য? হ্যাঁ না তুই আমার এইভাবে ধরে আমার মুখে টুকে কিরকম ব্যথা লাগছে জানো? ওইভাবে ধরে না কিরকম ব্যথা লাগছে তুমি জানো? সবসময় কি করে এই কথা কাজের সময় এনে আর মুখ টুকু মনে হচ্ছে গলা টলা ছিঁড়ে গেছে, ছিঁড়ে দেখ তোর ছিঁড়ে ই হয়ে দেখ তোমাদেরকে মজা দেওয়ার জন্যই আসলে এতটা কষ্ট করি এই শীতের ভিতর, তারপরেও দেখো কি করলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো প্লিজ 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 আমাদের সাথে থেকো, বেশি বেশি করে সাপোর্ট করো।